আসসালামু আলাইকুম পেশেন্ট বার্সার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ফয়সাল। আজকে শুক্রবার, আজকে মিরপুর এক নম্বর কবুতর হাটে আমি গিয়েছিলাম। তো আসলে হাটটা আজকে বসে না, এই জন্য হাটের ভিডিও করতে পারলাম না। এর জন্য ভাবলাম যে অন্য কিছু একটা ভিডিও আসলে চ্যানেলে দেওয়া উচিত আর আপনাদের জানানো উচিত যে আসলে এক নম্বর কবুতরের হাট বসতে দিচ্ছে না। তো আজকের একটা প্রশ্ন হচ্ছে যে কবুতরের চোখ দেখে কি ব্লাড লাইন বোঝা যায় কি না, অথবা কোন চোখে রেসার কবুতর ভালো। তাহলে এই প্রসঙ্গ নিয়ে আলাপ করব। তো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করে দিই। যারা নতুন এশিয়ান বার্ডস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আপডেট ভিডিও দেখার জন্য পাশে বেলঘন্টি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। তো প্রথমেই শুরু করি, কোন চোখের কবুতর ভালো? তো আমি এর আগে একটা ভিডিও তৈরি করছিলাম কোন রেসার কবুতর ভালো, মানে কি কালারের রেসার কবুতর ভালো, কালাডা না লালডা। তো এই ভিডিওতে আমি কবুতরের কালার নিয়ে এবং চোখ নিয়ে বা পেয়ারিং নিয়ে কিছু কথা বলছিলাম। তো এক ভাই আমাকে বলছিল যে লাল চোখের নাকি কবুতর ভালো। তো আমি ভাইরে বলবো যে ভাই আসলে আপনার কথাটা পুরোটাই যুক্তিহীন, কারণ আমি দীর্ঘদিন কবুতর পালার পরে এতটুকু আমার বুঝে হয়েছে যে রেইসার কবুতর অরিজিনাল যদি রেইসার হয়, যে কোনো চোখের রেইসার কবুতর ভালো, সেটা হোক লাল চোখ, সেটা হোক আগুন চোখ, সেটা হোক গোল্ডেন চোখ, সেটা হোক ছাপ চোখ, সেটা হোক গোল্ডেন চোখ, সেটা হোক কাজভাঙ্গা চোখ, সেটা হোক মাকড়া চোখ, ভাই চোখের যদি আমি এখন চোখের নাম বলতে যাই তাহলে ভাই 100 পার হয়ে যাবে। আর আমার 100টা নাম মনেও নেই, আমার সর্বোচ্চ 20-25টা নাম মনে আছে। তো আমি এটাই সবাই বুঝে চাইতেছি, আসলে চোখ কোনো সমস্যা না, আপনার কবুতর ভালো কিনা সেটা দেখতে হবে। যেমন আমি এই ভিডিওতে একটা রেফারেন্স দিব, অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে না আমি যেটা বলতেছি এটা 90% হইলেও সঠিক। কারণ দেখেন আমি ভিডিওতে শুরুতে যেই মাক্সিমাদিটা দেখাইছিলাম, এই মাক্সিমাদিটা চোখ একরকম, হ্যাঁ দুইটাই কিন্তু আগুন চোখের বা লাল চোখ, যে যেভাবে বুঝে আগুন চোখ বা লাল চোখ কাছাকাছি সিমিলার জিনিস, আগুন চোখ বা লাল চোখ এটা কাছাকাছি জিনিস, কোনো সমস্যা নেই। যেমন এই যে মাদিটার চোখটা দেখেন, হ্যাঁ এই সবজি মাদিটার চোখটা দেখেন কিরকম, আর এই মাক্সি মাদিটা দেখেন। তো কাছাকাছি চোখ কিন্তু কিছুটা 19-20 আছে আর কি। আর এই নটটা দেখেন, এই নটটা হচ্ছে আপনার ছাপ চোখের ভিতরে হালকা হচ্ছে ঘোলা চোখের ছাপ চোখ, কিন্তু ক্লিয়ার না, এটা যে ছাপ চোখের ভিতরে ঘোলা চোখ বলে আর কি। তো এগুলাও আমার লাল চোখ বা আগুন চোখ বলতে পারেন, এইটার ভিতরেও আমার আবার কোয়ালিটি আলাদা। এই যে এর আগে যেগুলো দেখছেন সব থেকে পাওয়ার বেশি চোখে এই নরের, মানে অর্থাৎ মানে করা। আর এই মাদিটাও লাল চোখ বা আপনি আগুন চোখ বলতে পারেন, কিন্তু এটা নরের থেকে একটু হালকা দাঁড়ায়। এটা পেয়ারিং এর বিষয়, কারণ পেয়ারিং করতে হলে এভাবে করতে হয়। তারপরে দেখেন এটা হচ্ছে ছাপ চোখের কবুতর, এটা হচ্ছে একটা গ্রিজেল নর দেখেন ছাপ চোখের। এখন এই জন্য এটা কি ছাপ চোখ দেখে এটা খারাপ, খারাপ না। তো আমি এটাই আপনাদের যে বুঝাইতে চাচ্ছি আসলে কোন কালারের, আসলে কোন কালার বা কোন চোখের কবুতরে খারাপ বলা যাবে না, যদি সেটা ভালো হাতের হয়, ভালো ফেন্সিয়ারের হয়, তাহলে কোন কবুতরের চোখকেই খারাপ বলা যাবে না। কারণ যে কোন কবুতরের চোখই কবুতর রেজাল্ট করতে পারে এবং ভালো দাম হইতে পারে, এটাই স্বাভাবিক। তারপরে দেখেন এই যে আমার গ্রিজেল মাদি, এই গ্রিজেল মাদিটা হচ্ছে আমার গোল্ডেন চোখের, তার মানে কি এই মাদি খারাপ? এরকম গোল্ডেন চোখের মাদি পাওয়া তো মুশকিল। দেখেন যে সবজি নোটটা দেখতে পারতেছেন এটা
ঠিক সাপ চোখ পুরো বলা যাবে না, কিছুটা আনার চোখের মতন, অর্থাৎ যেরকম নিউকিমের যে চোখটা আছে আমার এই নটটা নিউকিমের চোখের মতোই, আমি বলবো না যে 100% সেম, তবে কাছাকাছি, কারণ সেম সেম তো অবশ্যই না, কারণ নিউকিম খুব ভালো একটা কবুতর। তা আমি এখন ভিডিও স্ক্রিনে নিউকিমের বডি শেপ এবং চোখটা দেখাবো, এই জন্যই আপনাদের ভুল ধারণা দূর করার জন্য। আসলে যে কোনো কালারের রেসার কবুতরই ভালো হইতে পারে, শুধু যে আগুন চোখের কবুতর ভালো হবে এরকম কিছু না। দেখেন আমার উপরে একটা গ্রিজেল মাদি দেখাইলাম আপনাদের, গ্রিজেল মাদি একটা দেখালাম, সেটা গোল্ডেন চোখের। দেখেন এই নটটাও কিন্তু আমার গোল্ডেন চোখের, কিন্তু এইটার আবার স্টাইল আলাদা। তো আসলে ব্যাপার হচ্ছে কি ভাই, এটাই আমি আপনাদের বুঝাতে চাই, কালার বা চোখ নিয়ে পড়ে থাকেন না, যে কোনো চোখের কবুতরই রেজাল্ট করার সক্ষমতা রাখে, আর যে কোনো চোখের রেসার কবুতরই ভালো, যেটা যদি ভালো ফ্যান্সিয়ারের হাতের হয়। তো ভিডিও স্ক্রিনে এখন দেখেন নিউকিম দেখতে পারতেছেন, দেখেন ওর চোখটা দেখেন, ছাপ চোখের ভিতরেও কিন্তু দানাদার বেশি অনেক, তার মানে আনার চোখের টাইপের চলে গেছে। দেখেন এটা হয়তো ইন্টারন্যাশনাল ভাষায় এই চোখটা হয়তো অন্য কোনো নামে বাইরের মানুষরা চিনে, কিন্তু আমরা বাংলাদেশে অনেকেই আছি যারা ছাপ চোখ বা আনার চোখ বলে থাকি। ছাপ চোখের থেকে যদি ডিটেল বেশি থাকে, অথবা কারুকাজ বেশি থাকে, অথবা লালচা বেশি থাকে, সেক্ষেত্রে অনেকে আনার চোখ বলে থাকে। তো দেখেন চোখ দেখেন, তার মানে কি নিউকিম আগুন চোখ অথবা লাল চোখ হয় নাই দেখা কি নিউকিম কি খারাপ কবুতর নেই, 16 কোটি টাকা প্লাস বিক্রি হয়েছে। তো এই জন্য বলবো ভাই, টাকা পয়সার ব্যাপার না, চোখ হোক কিছু না, কথা হচ্ছে ভাই এই সব ভুল ধারণা কুসংস্কার থেকে বের হন, তাহলে আয় উন্নতি করতে পারবেন ভাই। আমার ঘরের এতগুলা কবুতর দেখায় এবং ওয়ার্ল্ডের বর্তমানে বেস্ট কবুতর দেখায় আপনাদেরকে বুঝাইলাম, এরপরে যদি না বুঝেন আমার আর কিছু করার নাই। তারপরে ফ্রেন্ডস আসি রেসার কবুতরের চোখ দেখে কি ব্লাড লাইন বলা যায় কিনা। আসলে এটা আমার মতন ছোটখাটো ফ্যান্সিয়ারের পক্ষে বলা সম্ভব না, এটা কাদের পক্ষে সম্ভব হইতে পারে তাও এটা 100% না, এটা ধারণা করা যেতে পারে। যেমন আমি কিছু কিছু সময় চোখ দেখে ধারণা করি যে এটা এই লাইনের হইতে পারে, কিন্তু আসলে আমার ধারণা কতটুক সত্য বা কতটুক সত্যি আমি নিজেও জানি না, কারণ আমার ধারণাটা ভিত্তিহীন। হ্যাঁ, সেক্ষেত্রে বলতে পারেন যেমন আমাদের বাংলাদেশে বড় একজন ফ্যান্সিয়ারের নাম হচ্ছে অজয় সিনহা সাহেব, উনি বাইরে যেই বড় বড় ফ্যান্সিয়ারগুলো আছে যেমন কুপম্যান, হাইজার ক্যাম্প বা অথবা জস্থন, এদের মতন বড় বড় ফ্যান্সিয়ারের বাসায় উনার যাতায়াত আছে, যেহেতু উনি বাহিরে যায় এবং বাহিরে থেকে কবুতর আনে। তো উনি উনার লেভেলের বা উনার সার্কেলের যারা আছে, মানে উনি যে তো ভালো কবুতর চেনে, মানে উনার লেভেলে যারা কবুতর চেনে, তারা হয়তো ধারণা করলে এটা 40-60 হবে আর কি, তাও 100% হয় কি না সেটা কনফার্ম না। যেমন এই দেখেন টাইগার গ্রিজেল, এটা চোখও কিন্তু ওই যা নিউকিম টাইপের আর কি, আনার চোখের টাইপের, দানাদার একটু বেশি। তো আমার কাছে আমার সংগ্রহ যে কবুতরগুলো আছে বা নিজের ব্রিডিং পেয়ারগুলো আছে, সব কিছু মিলে আমার কাছে প্রায় 10-12 রকমের রেসার চোখের কবুতর রেসার আছে। এই জন্য কি শুধু লাল চোখেরটাই ভালো আর বাকি সব আমি খারাপ, কখন নাই না ভাই। দেখেন এটা হচ্ছে বাঘা গ্রিজেল নর, এটা 100% গোল্ডেন চোখ, তার মানে কি কবুতরটা খারাপ? অবশ্যই যে কোনো কবুতরের চোখই ভালো, যদি আপনার ভালো জাতের কবুতর হয়, ভালো লাইনের কবুতর হয়। তো আসলে আমাদের রেসার কবুতর নিয়ে অনেক ভুল ধারণা আছে, তারপরে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন,
তো আমি চাই আপনাদের যদি আরো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। তো আশা করি আপনারা অনেকেই আমাদের প্রশ্ন করছিলেন, আপনাদের প্রশ্ন হয়তো কিছুটা হইলেও আপনাদের আমি ধারণা বা পরামর্শ দিতে পেরেছি। তো এই ভিডিও এ পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, কারণ আমি চাই আপনাদের নতুন নতুন ভিডিও এবং টিপস হোক অথবা পরামর্শমূলক ভিডিও হোক আপনাদেরকে বোঝানোর জন্য। তো ধন্যবাদ, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।